তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ওয়েস্ট নি টি ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কাউন্সিলিংয়ের ফাইনাল কাট অফ কত ছিল তো সেটাই শেয়ার করব ফাইনাল কাট অফ মিনস একদম ফার্স্ট রাউন্ড থেকে শুরু করে একদম স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড পর্যন্ত এই সবকটা রাউন্ডের মধ্যে যেই স্টুডেন্ট সবথেকে কম মার্ক্সের চান্স পেয়েছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক কত ছিল এবং তার মার্কস কত ছিল তো সেটাই শেয়ার করব এবং এর আগে আমি তোমাদেরকে এমসি এসএসকেএম এসএসকে এনআরএস এবং আর মেডিকেল কলেজে একইভাবে যে ফাইনাল কাট অফ কত গেছে নিটি ইউজি টু টু থাউজেন্ড টোয়েন্টি তো সেটা শেয়ার করেছে যারা এখনও ভিডিওগুলি চেক করো নি অবশ্যই চেক করে নিও এই ভিডিও লাস্টে এবং আই বাটনে কিন্তু ভিডিও লিঙ্কগুলি দেওয়া থাকবে এবং এই যে ফাইনাল কাট অফ নিট ইউজিট টু থাউজেন্ড এটা তোমাদের হেল্প করবে যারা নিট ইউজিট টু থাউজেন্ড টোয়েন্টি করবে তো যাদের যেই কলেজ টার্গেট থাকবে যে এই কলেজে তুমি চান্স পেতে চাও তাহলে কিন্তু সেটা তোমাদের টার্গেট সেট করতে হেল্প করবে যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কাট অফ এত গেছিল তাহলে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কাট অফ কত যেতে পারে এবং সেই বেসিসে তোমরা কিন্তু তোমাদের টার্গেট সেট করতে পারো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক তো দেখো ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ফাইনাল কাট অফ নিটিউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং যেটা হয়েছে সেটার কাট অফ অল ইন্ডিয়া কাট অফ কিন্তু নয় আরও একটা বিষয় তোমাদের বলে রাখি যে জেনারেলি এতদিন ধরে যেটা হয়ে আসছে মানে প্রত্যেকটা বছরই মোস্ট অব দ্য স্টুডেন্ট কিন্তু কলেজের যে চয়েস ফিলিংয়ের লিস্ট হয় প্রেফারেন্স লিস্টে পাঁচ নাম্বারে রাখে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে বাট এবছরে যেহেতু একটা ঘটনা হয়ে গেছে আর্জি করে তো সেই কারণে কিন্তু অনেক স্টুডেন্টে আরজি করকে ফিফথ নাম্বারে রেখে ফোর্থ নাম্বারে কিন্তু ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজকে রেখেছে এবং সেই হিসাবে কিন্তু প্রত্যেক বছর যেটা হয় জেনারেলি যে আর জি করের থেকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের কাট অফটা কম যায় বাট এবছরে কিন্তু কোনো কোনো ক্যাটাগরির ক্ষেত্রে এটা হয়েছে যে আর জি করের থেকে কিন্তু ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের কাট অফটা হাই গেছে তার কারণ কিন্তু এটাই ছিল যে আর জি করের যে ঘটনাটা হয়েছে অভয়া ইনসিডেন্ট এর জন্যই কিন্তু হয়েছে বাট নেক্সট ইয়ারও যে এটা হবে তার কিন্তু কোনো মানে নেই কারণ নেক্সট ইয়ারে যে আর জি করের কাট অফটা কম যাবে আর সিএনএমসির কাট অফটা হাই যাবে এরকম কিন্তু নাও হতে পারে জেনারেলি যেমন যায় যে আর জি করের কাট অফটা হাই যায় এবং সিএনএমসির কাট অফটা আর জি থেকে জেনারেলি কম যায় সেরকমই হওয়ার চান্সটা খুব বেশি কারণ সত্যিই মানে আর জি কর কলেজটা কিন্তু খুবই ভালো বাট বিভিন্ন মানে যে ঘটনাগুলো হয়েছে সেই জন্য কিন্তু আর জি করের রেপুটেশনটা কমে গেছে এবং সেই জন্য স্টুডেন্টরা ওই কলেজে যেতে ভয় পাচ্ছে এবং এই ঘটনাটা যেহেতু ওই কাউন্স সিলিং এর মধ্যেই হয়েছে সেজন্য কিন্তু স্টুডেন্টরা ভয় পেয়ে অনেকেই এরকম করেছে যে ফোর্থ নাম্বারে সিএনএমসি কে রেখে ফিফথ নাম্বারে দিয়েছে আর জি কর বাট লাস্ট নেক্সট ইয়ার কিন্তু এটা নাও হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আরজিকরের কাট অফ থেকে সিএনএমসির কাট অফটা জেনারেলি যেমন কম যায় সেরকমই কম যাওয়ারই চান্স থাকবে তো এবার ভিডিওটিতে আসা যাক তো ফাইনাল কাট অফ নেটিভি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বেঙ্গল স্টেট কাউন্সিলিং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো ফার্স্টে যে ক্যাটাগরি কাট অফ নিয়ে বলবো সেটা হলো ইউ আর ক্যাটাগরি তো ইউ আর ক্যাটাগরিতে এই কলেজে যে সব থেকে কম মার্কসে চান্স পেয়েছে মানে প্রত্যেকটা রাউন্ড মিলিয়ে সবকটা রাউন্ডের মধ্যে যে রাউন্ডে সবথেকে কম মার্কসে চান্স পেয়েছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো ষোলো হাজার তিনশো এগারো এবং তার মার্কস হলো ছশো পঁয়ষট্টি অথবা ছশো ছেষট্টি যে কোনো একটা হতে পারে তার কারণ কি আমি তোমাদের কিন্তু আগের ভিডিওগুলোতেই বলেছি তোমরা একবার শুনে নিও এরপর আসি ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে তো ওবিসি এ ক্যাটাগরিতে এই কলেজে যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো উনিশ হাজার পাঁচশো ষাট এবং তার মার্কস হল ছশো উনষাট এরপর আসি ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে তো ও বি ক্যাটাগরিতে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হল একত্রিশ হাজার আটশো পঁচাত্তর এবং তার মার্কস হলো ছশো তেতাল্লিশ অথবা ছশো চুয়াল্লিশ এই রেঞ্জের মধ্যেই থাকবে এরপর আসি ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে তো ইডাব্লিউএস ক্যাটাগরিতে এই কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হল একান্ন হাজার নশো পঁয়ত্রিশ এবং তার মার্কস হল ছশো বাইশ অথবা ছশো তেইশ এরপর আসি এসসি ক্যাটাগরিতে তো এসসি ক্যাটাগরি এই কলেজে যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো তিরানব্বই হাজার একশো উনচল্লিশ এবং তার মার্কস হল পাঁচশো চুরাশি অথবা পাঁচশো পঁচাশি তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু আর জি করের কাট অফটা সিএনএমসি কাট থেকে কিন্তু কম গেছে তো এবছরের জন্য সিএনএমসির কাট অফটা কিন্তু এসসি ক্যাটাগরির ক্ষেত্রে হাই গেছে এছাড়াও আরও একটা ক্যাটাগরির ক্ষেত্রে হাই গেছে সেটা হলো হ্যাঁ ইউ ক্যাটাগরিতেও কিন্তু কাট অফটা এবছরে সিএনএমসির হাই গেছে আর জি করে কিন্তু কম গেছে এবং ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে কাট অফটা হাই গেছে আর জি করের তুলনায় এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রেও সিএনএমসি কাট অফ হাই গেছে আর জি করের কিন্তু কম গেছে বাকি যেটা ওবিসি বি এবং ও বিসিবি এবং ইডাব্লিউএস এই দুটো ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কালকা ন্যাশনাল মেডিকেল কলেজে কাট অফটা কম গেছে আরজি করে কিন্তু কাট অফটা হাই গেছে তো আমি সেজন্যই ফার্স্টেই বলেছিলাম যে কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু সিএনএমসির কাট হাই গেছে আর্জি করে কম গেছে এবং কিছু কিছু ক্যাটাগরিতে আরজি করে হাই গেছে সিএনএমসিতে কম গেছে সো এটা ছিল নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে নিট এর ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কাউন্সিলিংয়ে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের ফাইনাল কাট অফ প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তাদের কাট অফ মার্কস এবং কাট অফ র্যাঙ্ক যেটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যাতে কি না এই যে মার্কসটা হয়েছে এর থেকে মিনিমাম তোমরা যদি দশ থেকে পনেরো মার্কস প্লাস করে তোমাদের টার্গেটটা সেট করো তাহলে আশা করি যে নেক্সট ইয়ারে তোমরা এই কলেজে চান্স পেয়ে যাবে তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আশা করি যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও আর এইরকমই নিট কাউন্সিল কাউসিলিং এবং এম বিবিএস রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রেখো যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথেই যাতে ভিডিওটি পেয়ে যাও তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং